হ্যালো ব্রান, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমার বোনের মেয়ের বার্থডে, 1 বছর পূর্ণ হবো আমার একমাত্র নিজ। তো আমরা আসলে রেডি হয়ে গেছি, এখন ওয়েট করতেছে গাড়ির জন্য। আর এই যে আমার ছেলেটা, ছেলেটা একদম রেডি হয়ে অনেক এক্সাইটেড সে। সো তোমাদেরকে দেখাই, দাঁড়াও, সে কতটা এক্সাইটেড যাবার জন্য। তুমি রেডি হয়ে গিয়েছো? তুমি একটা মাসি বাড়ি যাবে? একটা বোনের বার্থডে আজকে, মাপি একটা বোনের বার্থডেতে দরজা খুলি না, দরজা মানে তো যাবি না বাবা, এখন ওয়েট করতে হবে তাদের জন্য। দরজা খোলার জন্য ওয়েট করতেছে, যে দরজাটা কেন খুলতেছে না, ভিতরে যাবে আর কি। আজকে ওয়েদারটা ভালো না, বৃষ্টি পড়তেছে, সুন্দর না আর কি। কোনো মাঠে কোনো মানুষ নেই, কারণ যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছে। বাবা দরজা খুলি না, দরজাটা খুলতে পারো, আমি কিভাবে ভিতরে যাবো, দরজাই তো খুলি না। কি করে চলে গেছে আমাদের বার্থডে কালকে? তো অনেক প্রিটি লাগতেছে। তো কেক কাটার আগেই সে একদম কেকটাকে একটু ছুঁয়ে দেখলো, তারপর কিছুটা কেক তার হাতে লেগে গেছে। তো অনেক এক্সাইটেড আর অনেক সুন্দর লাগতেছে মামনিকে। আমার ছেলেও এক্সাইটেড অনেক, কারণ তার তো এই ফেব্রুয়ারিতে 1 বছর পূর্ণ হয়েছে। তো হ্যাপি বার্থডে বলেই আমার ছেলে অনেক খুশি হয়ে যায়, কারণ একবার যেহেতু সে বুঝতে পেরেছে, ও আচ্ছা হ্যাপি বার্থডে মানে অনুষ্ঠান হবে, সামনে একটা কেক থাকবে। তো সেই জন্য আমার ছেলেও একদম রেডি হয়ে আছে। তো এখন হচ্ছে আমাদের বার্থডে গার্ল কেক কাটবে, আর অনেক খুশি, কেকটা শুধু সবাই ধরতে চাইতেছে, আর বাচ্চারা তো আসলে কিছু সামনে পাইলেই ধরতে চায়। তো আমরা হ্যাপি বার্থডে বলছিলাম, আমার আরোহী মামনিও দেখা যাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ এরকম ওরকম করতেছিল। তো অনেক আসলে ভালো লাগছে, আমাদের দিনটা অনেক ভালো কেটেছে। আর মামনি, তোমাকে অনেক অনেক আশীর্বাদ, তুমি অনেক বড় হও, অনেক ভালোবাসা তোমার জন্য। কেক কাটার সময় যদিও একটু কান্না করতেছিল, বাট কেক খাবার পর তারা দুজনে অনেক খুশি। সো যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই আমার নিজ এবং আমার ছেলের জন্য প্রার্থনা করো, আশীর্বাদ করো, ওরা যাতে অনেক ভালো থাকে এবং ভালোভাবে সুস্থভাবে বেড়ে ওঠে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।